পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বের শেষ দিনে শিয়ালদহ স্টেশনের বাইরে প্রচার প্রদেশ কংগ্রেসে ভিন জেলা বা গ্রাম থেকে শহরে কাজের জন্য পাড়াখা মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানালো কংগ্রেস সেবা দল। নিত্যযাত্রীদের বিলি করা হলো লিফলেট। জেলায় জেলায় সংঘর্ষে মৃত্যু নিয়ে ধিক্ষাপ জানিয়ে মাথায় প্রতীকি রক্তমাখা ব্যান্ডেজ বেঁধে প্রচার চালালো কংগ্রেস। রাজ্যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ হচ্ছে 6ই জুলাই, অর্থাৎ আজ বিকেল 5টা পর্যন্ত রয়েছে প্রচারের সময়সীমা। তার আগে একদম সকাল সকাল মাথায় বৃষ্টিকে সঙ্গী করে কংগ্রেস এই মুহূর্তে প্রচার করছে শিয়ালদহ স্টেশনে। তবে পঞ্চায়েত ভোটের প্রচার কলকাতা শহরের বুকে এই প্রথম নয়, এবং এক্ষেত্রে বারবার বেছে নেওয়া হয়েছে শিয়ালদহ স্টেশনকে, কারণ শিয়ালদহ স্টেশন হচ্ছে সেই জাংশন পয়েন্ট যেখানে গ্রামের বা জেলার ভোটাররা কাজের তাগিদে অথবা পড়াশোনা করতে কলকাতা শহরের বুকে পা রাখেন এবং পা রাখেন এই শিয়ালদহর মাধ্যমেই। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে আগত অন্য জেলা এবং গ্রামের সমস্ত মানুষের কাছে কংগ্রেস সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত নির্বাচন রাখার যে কথা সেই কথা বলছে, সন্ত্রাসের বলি হচ্ছেন বিরোধীরা। এই অবস্থায় যদি আগামী শনিবার অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় তাহলে কংগ্রেস অত্যন্ত ভালো ফল করবে এমনটাই আশা, এবং সেই আশা নিয়ে এই মুহূর্তে একদিকে অটোর মধ্যে চলছে ক্রমাগত মাইকিং এবং শিয়ালদহ স্টেশনের মেন এক্সিটের ঠিক সামনে এই মুহূর্তে এখানে প্রচার করছেন কংগ্রেস কর্মীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।